দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, পানিটা দেন তো, পানি তো, পানি দেখি, السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد، أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة الله عزيز حكيم. الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دعا الرجل امرأته إلى فراشه فأبت فأبت عليها غضبان لعنتها الملائكة حتى تصبح. رواه البخاري أو مسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحل للمرأة أن تصوم زوجها شاهد إلا بإذنه ولا تأذن في بيته إلا بإذنه. رواه مسلم والمشكاة. عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اطلعت في الجنة فرأيت أكثر أهلها الفقراء اطلعت في النار فرأيت أكثر أهلها النساء. رواه البخاري ومسلم. শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দারের মা ও বোনেরা, প্রশংসা সেই আল্লাহ সুবহান তাআলার জন্যই, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের ওপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের এই দিনী বৈঠকে সংক্ষিপ্ত আলোচনা হবে স্বামীর অবাধ্য স্ত্রী। এই স্বামীর অবাধ্য স্ত্রী সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্য তথ্যবহাল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। বক্তব্য শুরু করার প্রথমেই আমি আপনাদেরকে বলতে চাইছি, আপনারা চেয়ারে বসে না থেকে সামনে আসুন। আপনারা যে যেখানে এখন পর্যন্ত ঘোরাঘুরি করছেন, দয়া করে অনুরোধ রক্ষা করুন, জালসার সামনে স্টেজের সামনে আসার চেষ্টা করুন। আর যুবক ভাই, জরুরি আপনাকে কথা বলতে চাইছি যে মাগরিবের সলাত আদায় করে বেরিয়ে এলাম,
কত মহিলা রাস্তাতে চলাচল করছে, কত মহিলা চেয়ার নিয়ে রাস্তাতে বসে আছে, কত মহিলা জিলাপি কিনছে, কত মহিলা ঝুড়ি কিনছে, কত মহিলা বেহায়া হয়ে নির্লজ্জ হয়ে উলঙ্গ হয়ে রাস্তাঘাটে বসে আছে, ওটা কার মেয়ে? মুরব্বী সাহেব আপনাকে বলছি, ওই যে মেয়েটা যেটা এখন পর্যন্ত রাস্তাতে চলাচল করছে, বাজার ঘাটে ঘোরাঘুরি করছে, ওটা কার মেয়ে? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? ওটা কি আমার মেয়ে? জঙ্গিপুর সন্তোষপুর থেকে কি আমার মেয়ে কি আপনাদের গ্রামে ঘুরতে নিয়ে এসেছি আমি, জেনা করাতে নিয়ে এসেছি নাকি গ্রামে? এখন পর্যন্ত আপনার রাস্তাটা চলাচল করছে কেন? কাপুরুষের বাচ্চা কাপুরুষ নাকি আপনি? আপনার মেয়েটা তো মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে, হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেনি, কোনো খ্রিস্টান ঘরে জন্মগ্রহণ করেনি, বৌদ্ধর ঘরে জন্মগ্রহণ করেনি, ও মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে। অতএব আপনার রাস্তাটা চলছে কেন? যান দেখে আসলে এখনই আপনার রাস্তাতে বসে আছে চেয়ার নিয়ে, আমি দেখলাম আপনার মেয়েকে, আপনি দেখেননি মানে? কেন এসেছেন জার্সাল স্টেজে? দাউসের পরিচয় দিয়ে পৃথিবীর বুকে বসবাস করিয়েন না, হাজারো দিন বলেছি, আজকে নতুন কথা নয়। ঝুড়ি জাল ভরা কেনার জন্য তাকে বাইরে রেখে এসেছেন নাকি? ওরা তো আপনার মেয়ে, ও তো রাস্তাঘাটে ঘোরাঘুরি করার জন্য আল্লাহ তাআলাকে সৃষ্টি করেনি। আপনার স্ত্রীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে শুধুমাত্র আপনাকে শান্তি তৃপ্তি মজা দেবে তার জন্য, লিতাসকুন ইলাইহা, শুধুমাত্র আপনাকে শান্তি তৃপ্তি মজা দেবে এই জন্য আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছে, বাইরে ঘা তাকে ঘোরানোর জন্য সৃষ্টি করেনি। এখনো ঘোরাঘুরি করছে, আপনার মেয়েটা আমার মেয়ে নয়, একটু লজ্জা করিয়েন, একটু হায়া করিয়েন, একটু ইতস্তবোধ থাকা উচিত, বোধগম্য থাকা উচিত, বোধোদয় থাকা উচিত। এখন পর্যন্ত রাস্তাতে মহিলাটা চলাচল করবে কেন? লিফলেটটা দেখি, জালসারটা দেন আমাকে, ওই কাগজটা, এটাই হলুদটা, হলুদটা দেন, হ্যাঁ এটা দেন। এটা কত নম্বর জালসা হচ্ছে? পঞ্চম বার্ষিকী। আচ্ছা যুবক ভাই আপনাদেরকে বলছি, ঘনশ্যামপুর যুবকবৃন্দের উদ্যোগে পঞ্চম বার্ষিকী এক বিরাট ধর্মীয় তাবলিগী জালসা। আচ্ছা এটাকে আপনারা ঘনশ্যামপুর যুবকবৃন্দের উদ্যোগে পঞ্চম বার্ষিকী একটি বিরাট ধর্মীয় তাবলিগী জালসা নাম নিয়ে, নাম না দিয়ে একটা বিরাট ধর্মীয় মেলার নাম দিতে পারেননি? বিরাট ধর্মীয় একটা মেলার নাম দিতে পারেননি? এ বোকা ছেলে তোমাকে বলছি, কোন দিকে লক্ষ্য করো তুমি, এত দোকান পাশা রাস্তাটা বাজারে বসবে কেন? এটা কি জালসার স্থান না মেলার স্থান? মেলা হচ্ছে কি আপনাদের গ্রামে? এটা কি মেলা হচ্ছে নাকি এটা কি দিনই সভা? দোকান পাশার বসবে মানে বলেন কি আপনি? যে দোকানে আপনার মেয়ে রাস্তাঘাটে চলাচল করছে, ঝুড়ি জিলাপি কিনছে, আপনার মেয়ে, যদি দোকান না থাকতো তো মেয়েরা জেনা করতো, আজকে বেরোতো না। জান দেখেছেন কত যুবক কত যুবতী জেনা করছে রাস্তাঘাটে? আমার মেয়ে নয় সেটা, আপনার মেয়ে, জঙ্গিপুর থেকে আমার মেয়েকে নিয়ে আসেনি জেনা করাতে, আপনি নিয়ে এসেছেন। লজ্জা হয় না আপনার, হায়া হয় না? পঞ্চম বার্ষিকী বিরাট ধর্মে তাবলিগ জালসা নাম দিয়েছেন, বা মেলা বসেছেন কেন? কথাকে বুঝার প্রয়োজন মনে করিয়েন, জালসার স্থানে শুধু জালসা হবে, কোনো মেলা কোনো মহিলা মহিলারা চলাচল করবে রাস্তাঘাটে, তাদের নির্দিষ্ট জায়গা করা আছে, নির্দিষ্ট জায়গাতে এসে বসে থাকবে। এ বোকা মহিলা তোমাকে বলছি, তুমি শোনো, তোমার বাপ তোমার স্বামী তো নেই কাপুরুষ, সেটা জানলাম, তাই বলে তুমি কি মনে করছো আমি তোমাকে ছাড় দিয়ে কথা বলবো? তুমি এখন যদি রাস্তাঘাটে চলাচল করো, তোমাকে জরুরি ভিত্তিতে যে কোনো মূল্যে বলতে চাইছি, তোমার জন্য নির্দিষ্ট স্থান করা আছে, তুমি তোমার স্থানে এসে বসার চেষ্টা করো, তোমার কোনো না কোনো উপকার করবোই করবো ইনশাল্লাহ, আমি আশাবাদী। শুধুমাত্র আজকে তোমার জন্য বিষয়কে আমি চুজ করেছি, চয়েস করে এনেছি, তোমার কোনো না কোনো উপকার করবোই করবো ইনশাল্লাহ, আমি আশাবাদী। অতএব তুমি রাস্তাঘাটে ঘোরা বন্ধ করো, রাস্তাঘাটে চলাচল বন্ধ করো, তোমার জন্য নির্দিষ্ট জায়গা করা হয়েছে, নির্দিষ্ট জায়গাতে এসে বসো, তোমার উপকার হবে ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের আলোচনা হচ্ছে স্বামীর অবাধ্য স্ত্রী। জাহান্নামের অধিকাংশ অধিবাসী হবে শুধু নারী আর নারী,
জাহান্নামের অধিকাংশ অধিবাসী শুধু নারী আর নারী, নারী আর নারী, শুধু নারী আর নারী। জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, আল্লাহ তাআলা জাহান্নামকে নারী দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন, কিছু পুরুষ। মহিলাদের জাহান্নামে যাওয়ার সবথেকে বড় কারণ হচ্ছে তারা তাদের স্বামীর কথাকে অমান্য করে চলে। স্বামীর কথাকে অমান্য করে চলার কারণে মহিলারা প্রায় জাহান্নামে যাবে। স্বামীর শুকরিয়া আদায় না করার কারণে মহিলারা প্রায় জাহান্নামে যাবে। সম্মানিত মা বোন, আপনাকে বলছি আপনি শুনুন, আপনার স্বামী যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে তাহলে আপনার অন্য কোনো ইবাদত আর কবুল হবে না। তাহাজ্জুদ বাদ, পাঁচ ওয়াক্ত সালাত বাদ, রমজান মাস, সিএম বাদ, সব বাতিল বলে গণ্য করা হবে যদি স্বামী অসন্তুষ্ট থাকে। স্বামীকে যে কোনো মূল্যে আপনাকে খুশি রাখতে হবে, স্বামী যেন অসন্তুষ্ট আপনার দ্বারায় না হয়। আপনাদের জাহান্নামের সবথেকে বড় কারণ হচ্ছে নিজের স্বামীকে অসন্তুষ্ট রাখা এবং স্বামীর শুকরিয়া আদায় না করা। যে কোনো মূল্যে আপনাকে আপনার স্বামীর শুকরিয়া আদায় করতেই হবে। বাজার থেকে যদি 500 টাকা দামের একটা শাড়ি কিনে এনে দেয় তাহলে আপনার স্বামীকে বলতে হবে আলহামদুলিল্লাহ খুব সুন্দর শাড়ি, আপনাকে নাক ছিটকে দিয়ে মুখ ঘুরিয়ে বলতে পারবেন না আপনি যে এটা কমা শাড়ি নিয়ে এসেছেন কেন, এত কমা দামে কমা শাড়ি নিয়ে এসেছো কেন, এই বাক্য বলতে পারবেন না। যদি এই বাক্য বলেন আর স্বামী যদি অসন্তুষ্ট হয় তাহলে আর জান্নাত হবে না। দুই হাত ধরে ক্ষমা ভিক্ষা চাইতে হবে, স্বামী গো আমি ভুল করে একথা বলেছি, তুমি আমাকে দয়া করে ক্ষমা করো, নয়না আমার তাহাজ্জুদ সব বাদ হয়ে যাবে। সম্মানিত তিনি ভাই বোন, আপনাকে বলতে চাচ্ছি যে কোনো মূল্যে আপনি স্বামীর কথাকে অক্ষরে অক্ষরে পালন করবেন। মহান আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালিরিজালি আলাইহিন্না দারাজা। পুরুষদের যেমন নারীদের উপর অধিকার রয়েছে তেমনি নারীদের অধিকার রয়েছে পুরুষদের উপরে। পুরুষদের যেমন নারীদের উপর অধিকার রয়েছে তেমনি নারীদের অধিকার রয়েছে পুরুষদের উপরে। আল্লাহু আজিজুন হাকিম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরাক্রমশালী প্রজ্ঞাময়। সম্মানিত তিনি ভাই বোন, অত্র আয়াতের বিবরণ দ্বারা বোঝা যায় মহান আল্লাহ তাআলা স্বামীরও যতটুকু হক রেখেছেন স্ত্রীরও ততটুকু হক রেখেছেন। স্বামীর কথা স্ত্রী শুনবে, স্ত্রীর কথা স্বামী শুনবে, স্বামীর কথা স্ত্রী শুনবে, স্ত্রীর কথা স্বামী শুনবে, তারা দুইজনে মিলেমিশে চলবে। শুনুন মুরব্বী সাহেব, যুবক ভাই আপনাকে বলছি, আপনার স্ত্রীর কথা ঠিক যে আপনার সমস্ত বাক্য অক্ষরে অক্ষরে আপনাকে আপনার স্ত্রীকে পালন করতে হবে, তার অর্থ এই নয় যে আপনি আপনার স্ত্রীর কথা শুনবেন না। আপনার স্ত্রী যদি আপনাকে সৎ কথা বলে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে বাধা দেয় তাহলে আপনাকে সেটাও পালন করতে হবে। আপনি এটা ভেবে নিয়েন না যে আমি স্বামী মানে আমার কথা সব স্ত্রী পালন করবে, এ কথা তো ঠিক, পালন তো করতেই হবে আপনার স্ত্রীকে। তারপরে আপনার স্ত্রী যদি আপনাকে সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে বাধা দেয় তাহলে আপনাকে পালন করতে হবে। মুরব্বী সাহেব, সদস্যরা স্ত্রীকে গালি দিয়েন না, বুড়িয়ে গেছেন সমস্ত চুলদাড়ি পেয়ে গেছে তাও স্ত্রীকে গালি দেওয়া বাদ দিতে পারছেন না, কেন স্ত্রীকে গালি দিচ্ছেন, কেন স্ত্রীকে গালি দিচ্ছেন? এ যুবক ভাই তোমাকে বলছি, তুমি শোনো, স্ত্রীর সাথে সদাচরণ সদ ব্যবহার করবে তাহলে তোমার সাথে তোমার স্ত্রী সদাচরণ সদ ব্যবহার করবে। অতএব স্বামীরা যেমন স্ত্রীর কথা শুনবে স্ত্রীরা তেমনি স্বামীদের কথা শুনবে। সম্মানিত মা বোন, আপনাকে বলতে চাচ্ছি অক্ষরে অক্ষরে আপনি আপনার স্বামীর কথাকে পালন করার চেষ্টা করিয়েন, নইলে পরকাল বড় ভয়াবহ জটিল কঠিন। মহান আল্লাহ তাআলা বলেন আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষেরা হলো নারীদের উপর কর্তৃত্বশীল, পুরুষেরা হলো নারীদের উপর কর্তৃত্বশীল, পুরুষেরা নারীদের উপর হুকুম জারি করবে, পুরুষেরা নারীদের উপর হুকুম চালাবে। বিমা ফাদ্দালাল্লাহু বাদহুম আলা বাদ, একজনের চাইতে আর একজনের শ্রেষ্ঠত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছেন। নারীদের চাইতে স্বামীদের সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছেন। কেন বাড়িয়ে দিয়েছেন জানেন? ও বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, কেননা স্বামীগণ স্ত্রীদের উপর অর্থ ব্যয় করে, তাই আল্লাহ তাআলা তাদের সম্মানকে উঁচু করে দিয়েছেন, মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। বুঝতে পারেননি? স্বামীগণেরা পুরুষেরা তারা তাদের অর্থ ব্যয় করে স্ত্রীকে খাওয়ায় পড়ায়, এই জন্য আল্লাহ তাআলা তাদের সম্মান মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সম্মানিত মা বোন, আপনাকে বলছি শুনুন, আপনার স্বামীর মর্যাদা বেশি আপনার থেকে, অতএব আপনার স্বামীকে যে কোনো মূল্যে আপনাকে প্রাধান্য দিতে হবে, আপনার স্বামীর কথাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে, স্বামী যা বলবে তাই পালন করতে হবে। দুই তিন মাস পর যখন বাড়ি ফেরে, কাজের থেকে যখন বাড়ি ফিরে আসে, তখন আপনি আপনার স্বামীর সাথে ঝগড়া ঝামেলা করেন কেন?
মাও বোন আপনাকে বলছে আপনি একটু আমার কথাকে মূল্যায়ন করেন আপনি আমার একটু কথাকে মূল্যায়ন করেন আপনার উপকারের জন্য আমি এসেছি এই কথা বিশ্বাস রাখুন আল্লাহি আল্লাহর কসম আল্লাহি আল্লাহর কসম আল্লাহি আল্লাহর কসম করে বলছি শুধু আপনার উপকারের জন্য এসেছি আমি আমার নিজের উপকার হয়ে আসানি আসিনি আপনার উপকার করব বলে এই আসানি আমি এসেছি আপনি অতএব আপনি আমার কথাকে মূল্যায়ন করেন মহান আল্লাহ তাআলা বললেন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম স্বামীদের সম্মান মান মর্যাদা আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছি এই জন্য যে তারা তাদের স্ত্রী ছেলে মেয়েদের উপর অর্থ ব্যয় করে দুই তিন মাস পর চার মাস পর যখন কলকাতা থেকে কাজে ফিরে তখন আপনি আপনার স্বামীর সাথে ঝগড়া ঝামেলা করেন কেন কেন তাকে নাক ছিটকানি দিয়ে কথা বলেন কেন তাকে গালমন্দ করেন কেন তার সাথে অসদ ব্যবহার করেন কিসের জন্য তার সাথে ঝগড়া ঝামেলা করেন শুধুমাত্র আপনার কারণে সে বাইরে বিদেশ কাজে গিয়েছে আপনাকে সুখে রাখবে আপনাকে শান্তিতে রাখবে আপনাকে ভালো রাখবে তার জন্য সে বিদেশ বাইরে গেছে এত রোদ বৃষ্টির বৃষ্টিতে কাজ করা যেমন তেমন কথা নয় এত রোদ বৃষ্টিতে যেমন তেমন কথা নয় কাজ করা পাঁচতলা বিল্ডিং এর উপর ভাড়ার উপর কাজ করে আর পাঁচ মাস পর ছয় মাস পর যখন বাড়ি ফিরে তখন তার সাথে ঝগড়া ঝামেলা করেন ছি ঠু আপনার লজ্জা হয় না আপনার খারাপ লাগে না আপনার হায়া হয় না উপস্থিত মা বোনেরা আপনাকে বলছি আপনাকেই বলতে এসেছি আপনাকে খারাপ লাগে না কেন চার মাস পর পাঁচ মাস পর যখন বাড়ি ফিরছে তখন তার সাথে ঝগড়া ঝামেলা করছেন কেন কিসের আশাতে সে বাইরে পড়েছিল এতদিন যাবৎ আপনাকে ভালো রাখবে তার জন্যই তো বাইরে পড়েছিল আপনাকে সুখে রাখবে তাই তো সে বাইরে পড়েছিল আপনাকে শান্তিতে রাখবে তাই তো সে বাইরে পড়েছিল আপনাকে দু মুঠো যেন ভালো খেতে দিতে পারে তাই সে বাইরে পড়েছিল কেন তার সাথে ঝগড়া ঝামেলা করছেন তার সাথে উত্তম আচরণ করুন তার সাথে সদাচরণ করুন সৎ ব্যবহার করুন স্বামী যদি আপনার উপর সন্তুষ্ট হয়ে যায় তাহলে জান্নাত হয়ে যাবে ইনশাল্লাহ স্বামী যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আর জান্নাত হবে না অতএব সম্মানিত মা বোন আপনাকে বলছি স্বামীর কদর করতে শিখুন স্বামীকে অন্যায় অবিচার করে যা তা কথা বলবেন না কখনো কোনো সময় পরের অংশে মহান আল্লাহ তাআলা বলছেন ফাসসালিহাত যারা সৎ ও সতী নারী নারী হবে কনিতাত তারা হবে আনুগত্যশীল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন স্বামীদের ব্যাপারে তারা তাই অক্ষরে অক্ষরে পালন করবে স্ত্রীগণ আল্লাহ তাআলা বলেছেন হে পৃথিবী নারীগণ তোমরা তোমাদের স্বামীর কথাকে অক্ষরে অক্ষরে পালন করিবে তোমরা তোমাদের স্বামীর কথাকে অক্ষরে অক্ষরে পালন করিবে তোমরা তোমাদের স্বামীর কথাকে অক্ষরে অক্ষরে পালন করিবে যাহা বলিবে তাহাই তোমরা পালন করিবে স্বামীর কথাকে অমান্য করে চলো না ফাসসালিহাত যারা সৎ ও সতী নারী নারী হবে যারা উত্তম নারী হবে যারা সৎ নারী হবে তারা হবে কনিতাত আনুগত্যশীল হাফিজত লিল গায়ব তারা তাদের স্বামীদের অনুপস্থিতিতে তাদের লজ্জা স্থান পুরো শরীরের হেফাজত করবে বিমা হাফিজ আল্লাহ আল্লাহ তাআলা নিজেই হেফাজতকারী অত্র আয়াতের বিবরণ দ্বারা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি মহান আল্লাহ তাআলা বললেন হাফিজত লিল গায়ব তারা তাদের স্বামীদের অনুপস্থিতিতে তাদের পুরো শরীরের মাথা থেকে পা পর্যন্ত লজ্জা স্থানের হেফাজত করবে শুনুন আপনাকে বলতে চাচ্ছি আপনার স্বামী বাড়িতে নেই তার সুযোগ নিয়ে আপনার বন্ধুকে ফোনে কল করে ডাকলেন যে আসুন আমার বাড়িতে স্বামী নেই আপনি আমার বাড়িতে চা খেয়ে যান ছি খারাপ লাগে না আপনার স্বামী তো মোহর আদায় করেছে পরপুরুষে আপনার শরীরের আদায় হক আদায় করবে এ বোকা নারী তোমাকে বলতেছি তুমি কান করে কথা শুনিও আল্লাহ তাআলা বলছেন ফাসসালিহাত যারা সৎ নারী কনিতাত তারা হবে আনুগত্যশীল হাফিজাত লিল গায়ব তার স্বামী যখন বাড়িতে থাকবে না তখন তারা তাদের শরীরে হেফাজত করবে বিমা হাফিজ আল্লাহ আল্লাহ তাআলা নিজে হেফাজতকারী এখন আপনার বাড়িতে স্বামী নেই কলকাতা কাজে গিয়েছে তার সুযোগ নিয়ে আপনার বন্ধুকে ফোন করে ডাকলেন যে আসুন আমার বাড়িতে চা খেয়ে যান স্বামী নেই কত ফষ্টি নষ্টি করলেন তা আল্লাহ আলম আল্লাহ তালা ভালো জানেন আর মুরব্বী সাহেব আপনাকে বলছি আপনার তো লজ্জা থাকা দরকার আপনার বৌমা যখন আপনার ওই বৌমার বন্ধুটাকে ডাকলো তখন মেন গেটে আমার মতো চেয়ার নিয়ে বসে আছেন এদিকে তাকান এদিকে লক্ষ্য করিয়েন এটা হচ্ছে মেন গেট এই মেন গেটের সামনে মুরব্বী সাহেব আপনি বসে আছেন আপনি তো আপনার বৌমা যখন আপনার ওই পরপুরুষ ছেলেটাকে ফোন করে ডাকলো তখন তো ওই মেন গেটের সামনে দিয়ে ঢুকেছে ছেলে দিয়ে তো ঢুকেছে নাকি তো আপনার কি চোখে পড়েনি আপনি নিষেধ করতে পারলেন না কেন বলতে পারলেন না কেন এই ছেলে
আমার ছেলে বাড়িতে নেই আমার বৌমা একা যে তুমি বাড়িতে প্রবেশ করো মানে মানে দাঁত ভেঙে দেব তো যাও তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও বলতে পারলেন না কেন আমার আপনি কত বড় বেহায়া কত বড় কাপুরুষ কত বড় অযোগ্য মানুষ কত বড় নির্লজ্জ মানুষ আপনি আপনার বৌমাকে বলেন বৌমা যাও দুই কাপ চা কর চা করে নিয়ে এসো এই ছেলেটাকে চা খেতে দাও ডোমচামারকে আপনার স্ত্রী চা খেতে ডাকে আপনি চা খেতে দিচ্ছেন ছি খারাপ লাগে না কেন পরপুরুষ বাড়িতে প্রবেশ করবে বাড়িতে যদি পুরুষ না থাকে বাড়িতে অন্য কোনো পরপুরুষ প্রবেশ করতে পারে না বাড়িতে যদি পরপুরুষ না বাড়িতে যদি নিজের স্বামী না থাকে তাহলে বাড়িতে অন্য কোনো পরপুরুষ প্রবেশ করতে পারে না সহি মুসলিম মিসকাতের হাদিস একটু পরে আমরা হাদিস পেশ করব তার আগে জরুরি আরো কথা সম্মানিত মা বোন আপনাকে বলতে চাচ্ছি স্বামী যদি বাড়িতে না থাকে তাহলে যে কোনো মূল্যে আপনার নিজের শরীরের হেফাজত করতে হবে লজ্জায় হেফাজত করতে হবে কখনো কোনো পরপুরুষের সাথে গল্প করবেন না কখনো কোনো মহিলার সাথে গল্প করবেন না যুবক তোমাকে বলছি যুবতী আপনাকে বলতে চাইছি আপনি শুনুন কখনো কোনো পরপুরুষের সাথে ফোনে গল্প করবেন না যদি গল্প করেন তাহলে আপনাকে ধ্বংস হতেই হবে যদি গল্প করেন আপনাকে ধ্বংস হতেই হবে যদি আপনি গল্প করেন তাহলে আপনাকে ধ্বংস হতেই হবে আজ হোক আর কাল হোক এই নারী আপনাকে ধ্বংস করবে কথাই চূড়ান্ত এই নারী আপনাকে ধ্বংস করবে কথাই চূড়ান্ত এই নারী আপনাকে ধ্বংস করবে কথাই চূড়ান্ত মহান আল্লাহ তাআলা বলেন নিশ্চয় শয়তানের চক্রান্ত দুর্বল নিশ্চয় শয়তানের চক্রান্ত দুর্বল নিশ্চয় শয়তানের চক্রান্ত দুর্বল নিশ্চয় নারী চক্রান্ত সবল নিশ্চয় নারী চক্রান্ত সবল শয়তানের চক্রান্ত থেকে নারী চক্রান্ত সবল বেশি শক্তিশালী শয়তান যদি হার মানাতে আপনাকে না পারে নারী আপনাকে হার মানিয়ে দেবে তার নাম নারী সমস্ত এক হাসিতে ঈমান আমল বিদ্যা সবকে নষ্ট করে দিতে পারে তার নাম নারী এক হাসিতে আমল ঈমান বিদ্যাকে নষ্ট করে দিতে পারে তার নাম কি তার নাম নারী আর আপনি ওই নারীর পাল্লাতে পড়ে দিন রাত গল্প করেন যুবক ভাই পরিবর্তন হন আমি আপনার পরিবর্তন চাই সম্মানিত মা বোন আপনাকে তারপরে বলতে চাচ্ছি মহান আল্লাহ তাআলা বললেন আল্লাতী তাখাফুনা নুসুজাহুন্না ফাইদুহুন্না যে সমস্ত যুবকের স্ত্রীরা তাদের কথাকে অমান্য করে চলবে এই আশঙ্কা যদি থাকে আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে যদি কোনো স্ত্রী তোমাদের মধ্যে কোনো যদি নারী তোমাদের কথা যদি না শোনার ভয় থাকে তাহলে তোমরা তাকে সর্বপ্রথম সৎ উপদেশ দিবে সৎ উপদেশ দিবে সৎ উপদেশ দিয়ে যদি না হয় অহদুরুহুন্না ফিল মাযাদি তাহলে তোমরা তাকে বিছানা থেকে আলাদা করে দিবে সৎ উপদেশ দিয়ে যদি না হয় আপনার স্ত্রী যদি পরিবর্তন না হয় তাহলে তার বিছানাকে আলাদা করে দিবেন বিছানা যখনই আলাদা করে দিবেন তখনই যদি সে সৎ নারী হয় ভালো মহিলা হয় বিছানা আলাদা করতে টের পেয়ে যাবে যে আমার স্বামী আমার উপর রেগে আছে অসন্তুষ্ট হয়ে আছে আর ওই নারী যদি বাজারঘাটে ঘোরা নারী হয় ওই নারী যদি জালসার ওই ময়দানে ঘুরে বেড়া নারী হয় ওই নারী যদি পতিতালয়ের মেয়েদের মতো নারী হয় তাহলে ডিভোর্স দিয়ে দিলে তালাক দিয়ে দিলে বুঝতে পারবেন আমার স্বামী কেন আমার উপর রাগ করে আছে আল্লাহ তাআলা তিনি পরামর্শ দিচ্ছেন আপনাদেরকে শুনুন আল্লাহ তাআলা বলেন তোমাদের স্ত্রীগণ যদি কথা না শুনে তাহলে সর্বপ্রথম তোমরা তাকে সৎ উপদেশ দিবে সৎ উপদেশ দিয়ে যদি না হয় তাহলে বিছানা আলাদা করে দিবে বিছানা আলাদা করে দিয়ে যদি না হয় অজরিবুহুন্না তাহলে তোমরা তাকে মারবে তবে মার যেন অত্যাচারের মার না হয় যুবক ভাই মুরব্বী সাহেব মার যেন অত্যাচারের মার না হয় মারবেন এমনভাবে যেন ভয় পায় আপনাকে দেখে এই জন্য তো আপনাকে প্রায় আলোচনাতে বলে থাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লি কাসা গালা বাব পৃথিবীর মানুষ তোমরা তোমাদের লাঠিটাকে দরজার উপরে ঝুলিয়ে রাখবে পৃথিবীর মানুষ তোমরা তোমাদের লাঠিটাকে দরজার উপরে ঝুলিয়ে রাখবে কেন যদি লাঠি দরজার উপরে ঝোলানো থাকে তাহলে বাড়ির ছেলে মেয়ে সব লাঠি দেখে ভয় পাবে বাপরে বাপ আজ যদি ভুলভাল কাজ হয় তাহলে লাঠির উপর পড়বে দুই তিন বাড়ি এই জন্য আল্লাহ রসুল বললেন আল্লাহ রসুল বলেছেন পৃথিবীর মানুষ আল্লিক আসা গালা বাপ তোমরা তোমাদের দরজার উপর লাঠিটাকে ঝুলিয়ে রাখো লাঠি যদি দরজার উপরে ঝোলানো থাকে তাহলে তোমাদের ছেলে মেয়ে সব ভয় করবে এবং সৎ কাজ করবে খারাপ কাজের দিকে এগিয়ে যাবে না ঝুলিয়েছেন লাঠি ঝোলাবেন কী করে নিজেই তো ঠিক নেই নিজেই তো পাঁচক্ত সলাত আদায় করেন না নিজেই তো বিড়ি গাঁজা মদ গাঁজা খান নিজেই তো ক্যারাম বোর্ড খেলেন দেখুন এখন কত কাপুরুষের বাচ্চা কাপুরুষের রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে যান দেখে আসেন যান উঠে দেখে আসেন আপনি যান কত ছেলে মেয়ে রাস্তাটা এখন চলাচল করছে কেন জালসার স্থানে আপনারা এসেছেন জালসার কেন মাহফিল করেছেন পঞ্চম বার্ষিকী নাম দিয়েছেন কেন সম্মানিত তিনি ভাই বোন কী দিয়ে আমি আপনাকে বোঝাবো এইভাবে মানুষের উপকার করা যায় না এইভাবে মানুষের কল্যাণ করা যায় না শুধু দুই তিন লাখ টাকা খরচ করাই হবে মানুষের কোনো উপকার হবে না কী উপকার হতে পারে এই জাতির কী উপকার করতে পারে যেই মেলা যে জালসাতে যায় যে জালসাতে মেলা বসে ওই জালসার লোকেরা কী জাতির উপকার করবে কী উপকার করবে
সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা তিনটি পরামর্শ দিলেন আপনাকে। এক, যদি আপনার কথা না শুনে তাহলে সৎ উপদেশ দিবেন। দুই, সৎ উপদেশ যদি না হয় তাহলে বিছানাকে আলাদা করে দিবেন। তিন, বিছানা আলাদা করে দিয়েও যদি না হয় তাহলে তাকে মারতে হবে, তবে এই মার যেন অত্যাচারের মার না হয়। তিনটি পরামর্শ দিয়ে যদি কাজ না হয়, তিনটি কৌশল দিয়ে যদি কাজ না হয় তাহলে শেষ পরামর্শ তাকে তালাক দিতে হবে। তবে আমি আপনাকে তালাক দিতে বলছি না, তালাক দেওয়ার পরামর্শ দিচ্ছি। আমি আপনাকে তালাক দিতে বলছি না যে আপনার স্ত্রীকে আপনি তালাক দেন, তালাক দেওয়ার পরামর্শ দিচ্ছি। আপনি তালাক দিতে পারেন, তবে আপনাকে বাধ্য করেছেন যে তালাক দেন। আল্লাহ তালা বললেন তিনটি কাজ দিয়ে যদি না হয় তাহলে শেষ পরামর্শ হচ্ছে তাকে তালাক দিতে হবে। সম্মানিত তিনি ভাই বোন, ফাইন আতানাকুম, যদি এই তিনটি বাক্য না শুনে ফালা তাবতাগু আলাইহিন্না সাবিলা, তাহলে তাদের জন্য আর অন্য কোনো পথ অবলম্বন করিও না। পৃথিবীর যুবকগণ, তোমাদেরকে বলতে চাচ্ছি সরব, এই তিনটি পথ অবলম্বন করার পর যদি কাজ কর্ম না হয়, স্ত্রী যদি ফেরত না আসে ইসলামের পথে, তাহলে ফালা তাবতাগু আলাইহিন্না সাবিলা, তাদের জন্য আর অন্য কোনো পথ অবলম্বন করো না। ইন্নাল্লাহ কানা আলিয়ান কাবীরা, নিশ্চয় আল্লাহ তাআলা সবার শ্রেষ্ঠ সব থেকে বড়। সম্মানিত দিনী ভাই বোন, অত্র আয়াতের বিবরণ দ্বারা বোঝা যায় যারা সৎ নারী হবে, যারা ভালো মহিলা হবে, যারা সৎ স্ত্রী হবে, যারা সতী স্ত্রী হবে, তারা স্বামীর কথাকে অক্ষরে অক্ষরে পালন করবে। সম্মানিত মা বোন, আপনাকে বলতে চাচ্ছি আপনি আপনার স্বামীর কথাকে অক্ষরে অক্ষরে পালন করুন। যদি অক্ষরে অক্ষরে পালন না করেন, পৃথিবীতে যত ফেরেশতা আছে, পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে যত ফেরেশতা মণ্ডলী আছে, সমস্ত ফেরেশতা মণ্ডলী আপনার উপর বদ্দোয়া করতে থাকে। তারা বলে আল্লাহ অমুক মহিলা তার স্বামীর উপর নারাজ হয়ে আছে, আল্লাহ তুমি তাকে দয়া করে ধ্বংস করে দাও। আল্লাহ গো, অমুক স্বামী তার স্ত্রীর উপর নারাজ হয়ে আছে, আল্লাহ অমুক স্ত্রীকে তুমি দয়া করে ধ্বংস করে দাও। প্রমাণ নেবেন, প্রমাণ নেবেন, প্রমাণ দিচ্ছি। দেখুন বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাআ রাজুলু ইমরাতাহু ইলা ফিরাসিহি, যদি কোনো যুবক তার স্ত্রীকে বিছানায় ডাকে, যদি কোনো যুবক কোনো স্বামী তার স্ত্রীকে বিছানায় ডাকে, ফা আবাত, স্ত্রী যদি কথাকে নাকচ করে দেয়, ফা তাবা আলাইহা গদবান, আর স্ত্রীর কথা নাকচ করাতে স্বামী যদি রাগান্বিত হয়, লানাতাল মালাইকা, পৃথিবীতে যত ফেরেশতা আছে, জমিনের উপরে আসমানের নিচে পৃথিবীতে যত ফেরেশতা মণ্ডলী আছে, সমস্ত ফেরেশতা মণ্ডলী তার উপর লানত করতে থাকে, অভিশাপ করতে থাকে। তারা বলতে থাকে আল্লাহ অমুক স্বামী অমুক স্ত্রীর উপর রাগান্বিত হয়ে আছে, মাবুদ দয়া করে তুমি তাকে ধ্বংস করে দাও। ফেরেশতা মণ্ডলী বলে আল্লাহ অমুক স্ত্রীর উপর অমুক স্বামী রাগান্বিত হয়ে আছে, মাবুদ দয়া করে তুমি তাকে ধ্বংস করে দাও। আল্লাহ অমুক স্ত্রীর উপর অমুক স্বামী রাগান্বিত হয়ে আছে, মাবুদ দয়া করে তুমি তাকে ধ্বংস করে দাও। সব কতক্ষণ পর্যন্ত এই বদ্ধ করতে থাকে, হাত্তা তুসবিহা, যতক্ষণ পর্যন্ত সকাল না হয়েছে। বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত মা বোন, আপনাকে বলছি আপনার স্বামী যদি আপনাকে বিছানায় ডাকে, মানে কোনো কাজের জন্য যদি আপনাকে কাছে ডাকে, সঙ্গে সঙ্গে সমস্ত কাজকর্মকে ত্যাগ করে আপনাকে আগে তার কাছে আসতে হবে। কাজকর্ম ত্যাগ করে তার কাছে আসতে হবে। রান্নাঘর তো বহু দূরের কথা, যদি ভালো সব থেকে উত্তম কাজ করে সেই উত্তম কাজ ত্যাগ করে আপনার স্বামীর কাছে আগে স্বামীর কথাতে হাজির হতে হবে। কেন এলেন না, এলেন না কেন, স্বামীর কথাকে মানতে পারলেন না কেন, এমনি জান্নাত কিনতে চান, জান্নাত এমনি কিনতে চান, জান্নাত কি রাস্তায় পড়ে আছে নাকি, জান্নাত কি রাস্তায় পড়ে আছে, অসম্ভব হতে পারে না। জান্নাত রাস্তায় পড়ে নেই, জাহান্নাম পড়ে আছে। জান্নাত রাস্তায় পড়ে নেই, জাহান্নাম রাস্তায় পড়ে আছে। দেখবেন, প্রমাণ নেবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজিবাতিন নার বিসাওহাত, হুজিবাতিল জান্নাত বিল মাকারেহ, জান্নাত ঘেরাছে জাহান্নাম ঘেরাছে মনের ইচ্ছা দিয়ে, জাহান্নাম ঘেরাছে মনের ইচ্ছা দিয়ে, জাহান্নাম ঘেরাছে মনের ইচ্ছা দিয়ে, আর জান্নাত ঘেরাছে কষ্ট নীতি কায়দা ক্লাস দিয়ে। জান্নাত এত কষ্ট করে পাওয়া যায়, জান্নাত এত কষ্ট করে পাওয়া যায় যা বলার অপেক্ষা রাখে না, জাহান্নাম এমনিতেই পাওয়া যায়। জান রাস্তাতে জাহান্নাম পড়ে আছে, রাস্তাতে জাহান্নাম পড়ে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, নিজের গল্প করিনি এতক্ষণ পর্যন্ত। সম্মানিত মা বোন, যদি জাহান্নাম কিনতে চান, স্বামীর কথাকে অমান্য করুন, স্বামীর কথাকে যদি অমান্য করে চলেন, জাহান্নাম এমনি হয়ে যাবে। জান্নাত যদি পেতে চান তাহলে স্বামীর কথাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে, স্বামীর কথাকে অক্ষরে অক্ষরে পালন করে চলতে হবে, তাহলে জান্নাত হবে, এমনিতে জান্নাত হয় না। দেখি একটা হাদিস পেশ করে আপনার ব্রেন খুলে কিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান রয়েছে। আল্লাহ রাসূল আল্লাহ তাআলার কসম করে বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার জান রয়েছে। মা মিন রাজুলিন ইয়াদউ ইমরাতাহু ইলা ফিরাসিহা, যদি কোনো স্বামী তার স্ত্রীকে বিছানায় ডাকে, যদি কোনো স্বামী তার স্ত্রীকে বিছানায় ডাকে, ফাতাবা আলাইহা, স্ত্রী যদি তার কথাকে নাকচ করে দেয়, ইল্লাস ফি সামাই সাখিতান আলাইহা, তাহলে আসমানের নিচে যত ফেরেশতা মণ্ডলী আছে সমস্ত ফেরেশতা মণ্ডলী ওই স্ত্রীর উপর বকদক করতে থাকে, অভিশাপ করতে থাকে, হাত্তা ইয়ারদা আনহা, যতক্ষণ পর্যন্ত তার স্বামী তার উপর খুশি না হয়। বুখারী মুসলিমের হাদিস, যতক্ষণ পর্যন্ত তার স্বামী তার উপর খুশি না হয় ততক্ষণ পর্যন্ত কি করতে থাকে, বদদোয়া করতে থাকে। উপরের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাত্তা তুসবিহা, যতক্ষণ পর্যন্ত সকাল না হয় ততক্ষণ পর্যন্ত বদদোয়া করতে থাকে। যদি এই হাদিসটাই আল্লাহ রাসূল বলে থেমে যেত তাহলে রাত্রে আপনার স্বামী রাগ করেছে আপনার উপর, সকাল পর্যন্ত বদদোয়া, আর বদদোয়া হতো না, এই অবধি শেষ, ঝামেলা মিটে যেত। শেষের হাদিসে আল্লাহ রাসূল আর একটা বুখারীর হাদিসে বললেন না, যতক্ষণ পর্যন্ত আপনার স্বামী আপনার উপর রাগান্বিত হয়ে থাকবে, যতক্ষণ পর্যন্ত, একদিন যদি রাগান্বিত হয়ে থাকে একদিন পর্যন্ত সারা দিন অভিশাপ করবে, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, ছয় দিন, সাত দিন, এক মাস, দুই মাস, তিন মাস, যদি তিন মাস পর্যন্ত যদি আপনার স্বামী আপনার উপর রাগান্বিত হয়ে থাকে তাহলে তিন মাস পর্যন্ত আল্লাহ তাআলার ফেরেশতা মণ্ডলীগণ শুধু সর্বদাই আপনার উপর বদ্ধ করতে থাকে। এর নাম স্বামী, এর নাম স্বামী। স্বামীর কথাকে অক্ষর অক্ষরে পালন করুন। মা বোন আপনাকে বলতেছে যে আপনার উপকার আমি চাই, যে কোনো বলে আমি আপনার উপকার চাই। সম্মানিত তিনি ভাই বোন, এর পরের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা জাওজিহা সাহিদিন ইল্লা বিইজনি, কোন স্ত্রী তার স্বামীর অনুমতিবিহীন নফল সিয়াম পালন করতে পারবে না, কোন স্ত্রী তার স্বামীর অনুমতিবিহীন নফল সিয়াম পালন করতে পারবে না, ওয়ালা তাজান ফি বাইতিহি ইল্লা বিইজনি, এবং কোন স্বামী কোন স্ত্রী তার স্বামীর অনুমতিবিহীন কোন পরপুরুষকে বাড়িতে নিয়ে আসতে পারবে না। সহি মুসলিম ও মিসকাতের হাদিস, কোন স্ত্রী তার স্বামীর অনুমতি ছাড়া নফল সিয়াম পালন করতে পারবে না, কোন স্ত্রী তার স্বামীর অনুমতি ছাড়া কোনো পরপুরুষকে বাড়িতে প্রবেশ করাতে পারবে না। সহি মুসলিম ও মিসকাতের হাদিস, এই হাদিসের ব্যাখ্যা কী দিয়ে বুঝাবো আপনাকে বলেন যুবক ভাই, আপনাকে কী দিয়ে বোঝাবো, আর আপনার মাকে কী দিয়ে বোঝাবো, আর আপনার আব্বাকে কী দিয়ে বোঝাবো বলুন, এই হাদিসের ব্যাখ্যা, এই বাক্যের ব্যাখ্যা কী দিয়ে বোঝাবো বলুন তো দেখি। আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ, পৃথিবীর নারীগণ, তোমরা শোনো শোনো শোনো, তোমরা নফল সিয়াম ততক্ষণ পর্যন্ত পালন করতে পারবে না, তোমরা নফল সিয়াম ততক্ষণ পর্যন্ত পালন করতে পারবে না, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তোমরা স্বামী হুকুম না দিয়েছে। কেন বলুন তো, মানে দিনের বেলা তো মেলামেশার বিষয়টা হতে পারে। সম্মানিত মা বোন আপনাকে বলতে চাচ্ছি আপনি পরিবর্তন হন। একটা গুরুত্বপূর্ণ ইবাদত সিয়াম, আল্লাহ তাআলাকে যেটা যেটাতে খুশি করা যায়, আল্লাহ তাআলা যে ইবাদতে সব থেকে বেশি খুশি হয় তার নাম সিয়াম। এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এত গুরুত্বপূর্ণ একটা সিয়াম, তারপরেও আপনার স্বামীর অনুমতিবিহীন রাখতে পাবেন না নফল সিয়াম। যদি একটা গুরুত্বপূর্ণ ইবাদত আপনার স্বামীর অনুমতিবিহীন রাখতে না পারেন, স্বামীর অনুমতি ছাড়া যদি রাখতে না পারেন, তাহলে একজন পরপুরুষের সাথে কীভাবে গল্প করতে পারেন, তাহলে কীভাবে একজন পরপুরুষের সাথে গল্প করতে পারেন, অসম্ভব হতে পারে না, কখনো হতে পারে না, কশ্চিনকালে হতে পারে না। একজন পরপুরুষের সাথে আপনি কোনোদিন গল্প করতে পারেন না, একজন পরপুরুষকে বাড়িতে ডেকে এনে চা পান করাতে পারেন না, একজন পরপুরুষের সাথে দিন রাত ফোনে আলাপ করতে পারেন না, গল্প করতে পারেন না। যারা বেহায়া নারী, যারা নির্লজ্জনীয় নারী, যারা অশিক্ষিত নারী, তারা এভাবে চলাচল করে, তারা এভাবে গল্প করে। আবার আপনার স্ত্রী নাকি মাস্টার ডিগ্রি পাস, আপনার স্ত্রী নাকি এইচএস পাস, আপনার স্ত্রী নাকি আবার ওই কলেজের প্রফেসর, ছি ঠু, আপনার স্ত্রী প্রফেসর, আপনার মতো স্ত্রীকে, আপনার মতো যুবককে যদি কবর দিতেন আপনি জাতির সামনে বক্তব্য দিব না, আপনাকে আর আপনার স্ত্রীকে যদি অশিক্ষিত প্রমাণ করতে না পারেন জাতির সামনে বক্তব্য দিব না, দেখবেন আপনি, দেখবেন, দেখবেন আপনি আপনার স্ত্রী অশিক্ষিত, দেখবেন, দেখুন আপনাকে দেখাচ্ছি। আপনার স্ত্রী যখন সকালবেলায় ওই সাড়ে দশটার সময় স্কুলে যাওয়ার জন্য রেডি হলো, তখন আপনার স্ত্রীর মাথার চুল সমস্ত খোলা, বুকে কোনো ওড়না নেই, এইভাবে একটা কাপড়ের আঁচল রাখা আছে, পায়ে হিল তোলা জুতা আছে, ঠোঁটে লিপস্টিক আছে, মুখে ভুরু শেপ করা আছে,
বলেন এই মহিলাটা যদি শিক্ষিত নারী হয় তাহলে যারা বোরখা পরে তারা কি অশিক্ষিত নারী না কথা মানে বুঝাতে পারলাম না আপনাদেরকে চাচারা কথা বুঝতে পারেন না এই মুরব্বি চাচারা আপনাদেরকে বলছি কথা বুঝতে পারছেন না আচ্ছা এই মহিলাটাকে যদি শিক্ষিত নারী বলেন তাহলে অশিক্ষিত নারী কে যারা বোরখা পরেছে তারা ওই মহিলাটাই অশিক্ষিত নারী ও হাজারবার যদি কলেজের প্রফেসর ডিগ্রি পাস করে হাজারবার যদি মাস্টার ডিগ্রি পাস করে যদি বোরখা পরে না চলাচল করে বলে অশিক্ষিত নারী আবার ওই বলে আমার ঈমান ঠিক আছে বোরখা পরে তো কি হয়েছে ঈমান ঠিক আছে ছি আমার ঈমান ঠিক আছে মানে বোরখা পরে ঈমানকে ঠিক রাখতে হবে বোরখা পরে ঈমানকে ঠিক রাখতে হবে আল্লাহ তাআলা বলেন ওয়াইদা সালতুমুন্না ফামাতান ফাসালুন্না মিনালাই হিজাব পৃথিবীর নারীগণ পৃথিবীর পুরুষগণ শোনো কোন নারীর কাছ থেকে যদি কোনো কিছু নেওয়া প্রয়োজন হয় কোন নারীর কাছ থেকে কোনো জিনিস যদি নেওয়া প্রয়োজন হয় তাহলে তোমরা পর্দার আড়াল থেকে নিবে ফাসালুহুন্না মিন আরাই হিজাব দালিকা আতহরুল কুলুবিকুম ওয়া কুলুবিহিন্না যদি তোমরা পর্দার আড়াল থেকে নাও তাহলে তোমাদের অন্তর এবং তাদের অন্তর পবিত্রতার কারণ থাকবে যদি পর্দার আড়াল থেকে নেন তাহলে পবিত্র থাকবে অন্তর আর সামনাসামনি খোলাখুলি যদি নেন তাহলে পবিত্রতা কেটে যাবে শয়তান কুমন্ত্রণা দেবে বলার আর অপেক্ষা রাখে না বলার প্রয়োজন মনে করি না আপনারা সকলেই শিক্ষিত মানুষ বোঝার চেষ্টা করিয়েন সম্মানিত দিনী ভাই বোন যে হাদিস আমরা বলছিলাম স্বামীর কথাকে মানতে হবে যে কোনো মূল্যে নইলে কোনো ইবাদত কবুল হবে না কথাই চূড়ান্ত এর পরের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কুনতু উমিরা আহাদান আইয়াজুদ আলী আহাদিন পৃথিবীর নারীগণ তোমরা শোনো পৃথিবীর পুরুষগণ তোমরা শোনো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোন মানুষকে সিজদা করার আদেশ করতাম পৃথিবীর পুরুষগণ পৃথিবীর নারীগণ তোমরা শোনো আমি যদি কোন মানুষকে সিজদা করার আদেশ করতাম লাম মারতুল মারআতা আন তাসজুদ আলি জাওজিহা তাহলে আমি আদেশ করতাম স্ত্রীদেরকে যে তোমরা তোমার স্বামীর পায়ের কাছে মাথা নত করো সিজদা করো সুবহানাল্লাহ কত গুরুত্বপূর্ণ একটা জিনিস স্বামী কত বড় একটা জিনিস আপনি বুঝতে পারছেন আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর মানুষ আমি যদি সিজদা করার কাউকে আদেশ করতাম আল্লাহর পরে তাহলে আমি আদেশ করতাম মহিলাদেরকে হে পৃথিবীর নারীগণ তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো তোমরা তোমাদের স্বামীদের সামনে মাথা নত করো আমি যদি আদেশ করতাম তাহলে এই আদেশটা দিতাম যে তোমরা স্বামীর কাছে মাথা নত করো সিজদা করো আমি যেহেতু এক আদেশ দিইনি যেহেতু এটা শিরক এটা একটা বড় পাপ এটা কাবিরা গুনাহ তাই আমি সিজদা করার আদেশ করিনি যদি আদেশ পেতাম আল্লাহ তাআলার পক্ষ থেকে তাহলে আমি আদেশ করে দিতাম যে তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো আপনি বুঝতে পারছেন কত বড় একটা জিনিস স্বামী সম্মানিত মা বোন আপনি কি বুঝতে পারছেন কথা আপনার স্বামী কত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস তারপর তার সামনে অসৎ ব্যবহার করেন তার সামনে তারপর তার সাথে নাক ছিটকানিতে কথা বলেন কেন তাহাজ্জুদ পরে জান্নাত হবে না পাঁচ ওয়াক্ত সালাত দিয়ে জান্নাত হবে না তাহাজ্জুদ পরে সালাত আদায় করে পায়ের দুইটা তিনটা সময় দুই চোখের পানিকে ফেলে টপ টপ করে ফেলে জান্নাত হবে না যদি স্বামী অসন্তুষ্ট থাকে কি দিয়ে আমি আপনাকে বোঝাবো স্বামী একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস স্বামীর কথাকে অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে যে কোনো মূল্যে নইলে পরকাল বড় ভয়াবহ জটিল কঠিন এ কথাই চূড়ান্ত পৃথিবীর নারীগণ আপনাদেরকে বলতে চাইছি শুনুন যদি পৃথিবীর বুকে চারটি কাজ করতে পারেন জান্নাতের সমস্ত দরজা খোলা পৃথিবী যদি চারটি কাজ করতে পারেন তাহলে জান্নাতের সমস্ত দরজা খোলা পৃথিবীতে যদি চারটি কাজ পালন করতে পারেন তাহলে জান্নাতের সমস্ত দরজাই খোলা পৃথিবীতে এমন কোনো হাদিস দেখাতে পারবেন না যে যুবকদের জন্য যে যুবকরা যদি চারটি কাজ করে তাহলে জান্নাতের সমস্ত দরজা খোলা এরকম হাদিস দেখাতে পারবেন না পৃথিবীতে তবে নারীদের জন্য পাবেন নারীদের জন্য পাবেন নারীদের জন্য নারীরা যদি চারটি কাজ করে তাহলে জান্নাতের সমস্ত দরজা খোলা প্রমাণ নেবেন প্রমাণ নেবেন দেখুন প্রমাণ দিচ্ছি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারাতু ইদা সাল্লাতুন খামসাহা যদি কোনো নারী পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে ও সামাত সাহরাহা যদি কোনো নারী রমজান মাসে সিয়াম পালন করে ও আহসানাত ফারজাহা যদি কোনো নারী তার লজ্জা ইসানের হেফাজত করে যদি কোনো নারী ও আতাত বালাহা তার স্বামীর কথাকে অক্ষরে অক্ষরে মেনে চলে ফালতাদখুল মিন আইয়া আবাবিসা মিন ফালতাদখুল মিন আইয়া মিন আবাবিল জান্নাতি সাআত তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সেই মহিলা প্রবেশ করতে পারে সুবহানাল্লাহ
বুঝছেন না কথা আবারো বলি মহিলারা যদি চারটি কাজ পালন করতে পারে চারটি কাজ বেশি নয় চারটি কাজ যদি অক্ষরে অক্ষরে পালন করে তাহলে জান্নাতের যে কোনো গেট দিয়ে প্রবেশ করবে যে কোনো গেট এক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে দুই রমজান মাসে সিয়াম পালন করতে হবে তিন লজ্জাস্থানের হেফাজত করতে হবে চার স্বামীর কথাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে এই তিনটা বাক্য ঠিক আছে নামাজ পড়া রমজান মাসে সিয়াম পালন করা আর লজ্জাস্থানের হেফাজত করা চার নম্বর বাক্য যদি আল্লাহ রাসূল না বলতো তাহলে কতই না ভালো হতো তাই না চার নম্বর বাক্য যদি আল্লাহ রাসূল না বলতো তাহলে স্ত্রীদের কত না ভালো হতো সুবহানাল্লাহ স্ত্রীদের কাছে সবথেকে যেটা ভারী কাজ সেটা যে স্বামীর কথাকে মানা এত ভারী মানে স্বামীর কথা বললেই কি ভারী হয়ে যায় সম্মানিত মা বোন চারটি কাজ করলে তো জান না পারেন না কেন কেন পারেন না পারবেন না কেন খাদিজাও তো মানুষ ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো মানুষ ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো মানুষ ছিলেন তারা পেরেছেন আপনারা পারবেন না পারবেন চেষ্টা করুন সম্মানিত মা বোন চার নম্বর বাক্যে যেটা বললাম সেটা হচ্ছে স্বামীর আনুগত্য করা স্বামীর অনুসরণ করা স্বামীর অনুসরণ যদি না করেন স্বামীর কথাকে না করে মেনে চলেন তাহলে জান্নাত আর হবে না আর লজ্জাস্থানের হেফাজত করতে হবে যে কোনো মূল্যে লজ্জাস্থানের হেফাজত করতে হবে যে কোনো মূল্যে লজ্জাস্থানের হেফাজত করতে হবে যে কোনো মূল্যে এ বোকা ছেলে তোমাকে বলি দেখি শোনো তো তুমি তোমার ভাবির সাথে ফোস্টি নষ্টি করলে কেন গো এই যুবক তোমাকে বলছি এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সমস্ত তিনি মা বাবাদেরকে বলতে চাচ্ছি সমস্ত যুবককে বলতে চাচ্ছি এই যুবক তুমি আমার এই আওয়াজের দিকে লক্ষ্য করো তোমার ভাই বাড়িতে নেই তার সুযোগ নেই তোমার ভাবির সাথে ফোস্টি নষ্টি করতে হবে কাপুরুষ এই নির্লজ্জ ছেলে বোকা ছেলে তোমাকে আজকে কবর দিতে এসেছি তুমি মনে রেখো তোমাদের এই গ্রামে আজকে তোমাকে কবর দিতে এসেছি তুমি মনে রাখিও তোমাকে ভয় করে বক্তব্য রাখতে আসিনি তোমাকে ভয় করে বক্তব্য রাখতে আসেনি তুমি মনে রেখো তোমার দাদা নেই বাড়িতে সেটা তোমার ভাবি তোমার জন্য আমানত তোমার দাদা বাড়িতে নেই তো তোমার ভাবি তোমার জন্য কি বলেন কথা বলেন আমানত তো আমানতের খেয়ানত করলে কেন ভাই নেই তার সুযোগ নেই ফষ্টি নষ্টি করতে হবে তার সাথে জেনা মিলে মিশে যেতে হবে আর মেয়ে মহিলারা আপনারা বা কেমন স্বামী তো আপনার দেওয়ার সাথে ফষ্টি নষ্টি করছেন কেন লজ্জা হয় না প্রায় জায়গাতে যেখানে খবর পাওয়া যায় শুধু দেওরের সাথে সম্পর্ক প্রায় জায়গাতে খবর পাওয়া যায় দেবরের সাথে সম্পর্ক কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর নারীগণ তোমরা মৃত্যুকে যতটা না বেশি ভয় করো তোমরা মৃত্যুকে যতটা না বেশি ভয় করো তার থেকে বেশি ভয় করবে দেওরকে সহিহ মুসলিম মিসকাতের হাদিস তোমরা মৃত্যুকে যত বেশি ভয় করো তার থেকে হাজার কোটি গুণ বেশি ভয় করতে হবে দেওরকে আলহামুল মাউত মৃত্যু থেকে অতিব কঠিন বেশি ভয়াবহ জটিল কঠিন হচ্ছে দেওর একটু সুযোগ পেলে আপনার সর্বনাশ করে ফেলবে এর নাম দেওর সম্মানিত তিনি ভাই বোন পরিবর্তন হন যুবক ভাই আমার কথাকে খারাপ নিয়ে না আমি আপনার উপকারের জন্য এসেছি আমি আপনার উপকার চাই আমি নিজে জান্নাতে যেতে চাই আপনাকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই আমি যেমন আমার পিতা মাতাকে জান্নাতে নিয়ে যেতে চাই আপনাকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই আমি যেমন আমার পরিবারকে জান্নাতে নিয়ে যেতে চাই তেমনি আমি আপনাকে জান্নাতে নিয়ে যেতে চাই অতএব আপনি আমার কথাকে খারাপ নিয়ে না আপনার উপকারের জন্য আমি আজকে আলোচনা শুরু করেছি অতএব আপনি পরিবর্তন হন সমস্ত কথাকে অক্ষরকে পালন করার চেষ্টা করবেন এর পরের হাদিস আব্দুল ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়ানদুরুল্লাহু ইলা ইমরাতিন লি জাওজিহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নারীর দিকে করুণার দৃষ্টি দিবেন না যেই নারী তার স্বামীর সন্তুষ্ট অর্জন করে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নারীর দিকে করুণার দৃষ্টি দিবেন না যেই নারী তার স্বামীর শুকরিয়া আদায় করে না ওয়াহিয়া আলা তাস্তাগনি আনহু এবং যে নারী তার স্বামীকে নিজের জন্য পরিপূর্ণ মনে করে না ওই স্ত্রীর উপর ওই নারীর উপর আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে করুণার দৃষ্টিতে তাকাবেন না সম্মানিতা মা বোন আপনাকে কী দিয়ে হাদিসের ব্যাখ্যা বোঝাবো আপনাকে হাদিসের ব্যাখ্যা কী দিয়ে বোঝাবো আমি বলুন তো আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর নারীগণ তোমরা যদি তোমার স্বামীদের শুকরিয়া আদায় না করো তোমরা যদি তোমার স্বামীদের শুকরিয়া আদায় না করো যদি পরিপূর্ণ নিজের জন্য মনে না করো আমি আল্লাহ তাআলা তোমার দিকে করুণা দৃষ্টিতে তাকাবো না সম্মানিতা মা বোন আপনাকে কী দিয়ে বোঝাবো আপনি স্বামীর কথাকে অক্ষরে অক্ষরে পালন করবেন যে কোনো মূল্যে স্বামীর কথাকে পালন করার চেষ্টা করবেন জান্নাত হবে স্বামী যদি নারাজ হয়ে যায় আর জান্নাত হবে না বারবার একটা কথা বলে যাচ্ছি তাহাজ্জুদ দিয়ে আর জান্নাত হবে না এর নাম স্বামী স্বামী জান্নাত স্বামী জাহান্নাম হুমা জান্নাত কা নারুকা
আপনার স্বামী হচ্ছে জান্নাত, স্বামী হচ্ছে জাহান্নাম। একটু পরে হাদিস পেশ করলো, তার আগে জরুরি আরো হাদিস। জরুরি আরো কথা এই যে সম্মানিত মা-বোন আপনাকে একটা উপদেশ দিয়ে যাই। উপদেশ হচ্ছে এই, আপনার স্বামী যদি আপনার জন্য একটা সুন্দর কিংবা কম দামের শাড়ি কিনে নিয়ে আসে কিংবা বোরখা কিনে নিয়ে আসে, যদি সেই বোরখাটার দাম 500 টাকা হয়, তারপরেও আপনাকে শুকরিয়া আদায় করতে হবে যে আলহামদুলিল্লাহ খুব সুন্দর জিনিস, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি। 500 টাকার যদি বোরখা, যদি কমা দামের বোরখা হয়, তারপরেও আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। কেন বলুন তো? স্বামীর সামর্থ্য ওইটুকুই আছে, স্বামীর সামর্থ্য ওইটুকুই আছে। মাসে 7000 টাকা ইনকাম, তো যদি আপনাকে 1000 টাকা দামের ওই বোরখা কিনেই দিবে, তাহলে আরও তো 29 দিন বাকি আছে, 29 দিন কীভাবে চলবে? বুঝতে পারেন না কথা? অতএব যদিও শাড়ি কিংবা বোরখা কিংবা অন্যান্য জিনিস যেটাই হোক না কেন, কম দামের যদিও কিনে দেয়, তো আপনি শুকরিয়া আদায় করতে শিখুন। নিজেকে স্বামীর জন্য নিজেকে পরিপূর্ণ মনে করুন। স্বামীর কথায় অমান্য হইয়েন না, স্বামীর কথাকে অমান্য করে চলিয়েন না, স্বামীকে দুঃখ কষ্ট দিয়েন না, স্বামীর কথাকে অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করিয়েন, স্বামীর কথাকে অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করিয়েন, নইলে জান্নাত হবে না। এরপরের হাদিস মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুজি ইমরাতুন লি জাওজিহা ফিদ দুনিয়া, যখন কোনো নারী তার স্বামীকে পৃথিবীর বুকে দুঃখ কষ্ট দেয়, যখন কোনো স্ত্রী তার স্বামীকে এই পৃথিবীর বুকে দুঃখ কষ্ট দেয়, ইল্লা কলাত জাওজাতুহু মিনাল হুরুল ইন, তখন জান্নাতে যে স্বামীর স্ত্রী হবে হুরগণ, যেই স্বামীর জান্নাতে যারা স্ত্রী হবে হুরেরা, সেই হুরেরা সেই জান্নাত থেকে বলে, হে অভাগিনী নারী, হে দুর্ভাগিনী নারী, তুমি তোমার স্বামীকে দুঃখ কষ্ট দিও না, লা তুজিহি, তুমি তোমার স্বামীকে দুঃখ কষ্ট দিও না, কতালা কিল্লা, আল্লাহ তাআলা তোমাকে ধ্বংস করুক, হুরেরা বদ্ধ করে, কতালা কিল্লা, আল্লাহ তাআলা তোমাকে ধ্বংস করুক, ফাইন্নামা হুয়া দাখিল, সে তোমার কাছে পরবাসী, কিছুদিনের মধ্যে আমাদের কাছে চলে আসবে, আয়ু ফারিকাকে ইলাইনা, তোমার কাছ থেকে ছেড়ে, তোমাকে ছেড়ে আমাদের কাছে কিছুদিনের মধ্যে চলে আসবে। হুরেরা এইভাবে বদ্ধ করতে থাকে। সম্মানিত মা বোন, আপনাকে বলতে চাচ্ছি, স্বামীকে দুঃখ কষ্ট দিয়েন না, স্বামীকে যদি দুঃখ কষ্ট দেন, তাহলে জান্নাতে যে হুর তার স্ত্রী হবে, যে স্বামীর হুরেরা স্ত্রী হবে, সেই হুরেরা বদ্ধ করতে থাকে আপনার উপর, আল্লাহ কতালা কিল্লা, আল্লাহ তোমাকে ধ্বংস করুক, আল্লাহ তোমাকে ধ্বংস করুক, আল্লাহ তোমাকে ধ্বংস করুক, ফাইন্নামা হুয়া ইন্দাকে দাখিল, সে তোমার কাছে পরবাসী, তোমার কাছে কিছুদিনের জন্য আছে, আইউ ফারেকাকে ইলাইনা, তোমার কাছ থেকে ছেড়ে আমাদের কাছে কিছুদিনের মধ্যে চলে আসবে, আর তোমার কাছে যাবে না। সম্মানিত মা বোন, স্বামীর কথাকে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবেন, নইলে জান্নাত হবে না। দেখবেন জান্নাত হবে কি না দেখবেন, দেখাচ্ছি, দেখুন বুখারী মুসলিমের হাদিস, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তালাতু ফিল জান্নাতি ফারাইতু আকসার আহলি আল ফুকারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যখন জান্নাতের দিকে লক্ষ্য করে দেখলাম, জান্নাতের অধিকাংশ অধিবাসী শুধু দরিদ্র দরিদ্র, জান্নাত বলতে শুধু গরিব মানুষ, জান্নাত বলতে শুধু গরিব মানুষ, আল্লাহ তাআলা জান্নাতকে পরিপূর্ণ করে দিয়েছে গরিব মানুষ দিয়ে, কিছু ধনী ব্যক্তি, কিছু ধনী ব্যক্তি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলেন, আল্লাহর নবী জাহান্নামের দিকে একবার তাকান তো, দেখুন তো জাহান্নামে কে আছে, তখন আল্লাহ রাসূল বলছেন, আত্তালাতু ফিন নারি ফিন নারি ফারাইতু আকসার আহলিহান নিসা, এরপরে যখন জাহান্নামের দিকে লক্ষ্য করে দেখলাম, জাহান্নামের অধিকাংশ শুধু অধিবাসী নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ অধিবাসী নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ অধিবাসী নারী আর নারী, আর জাহান্নামের মধ্যে নারী আর নারী, আল্লাহ তাআলা জাহান্নামকে পরিপূর্ণ করে দিয়েছে নারী দিয়ে, কিছু পুরুষ। বুখারী মুসলিমের হাদিস। জান্নাত বলতে শুধু দরিদ্র মানুষ, জাহান্নাম বলতে শুধু নারী মেয়েরা, জান্নাত বলতে শুধু দরিদ্র মানুষ, জাহান্নাম বলতে শুধু নারীগণেরা। সম্মানিত মা বোন, বলতে পারেন জাহান্নামের সবথেকে বড় কারণ কি? ও আমার মা বোন, আপনি বলতে পারেন জাহান্নামের সবথেকে বড় কারণ কি? আপনার সবথেকে বড় কারণ হচ্ছে জাহান্নামের স্বামীর কথাকে অমান্য করে চলা। দ্বিতীয়ত বড় কারণ হচ্ছে বেপর্দা রাস্তাঘাটে চলাচল করা, বেপর্দা হয়ে। আপনাকে আমি কি দিয়ে বোঝাবো? বেপর্দা নারী বেহা হয়ে, নারী যারা চলাচল করে তারা জান্নাতে যাবে না, যারা বেহা হয়ে বেপর্দা হয়ে নির্লজ্জ হয়ে যারা চলাচল করে তারা জান্নাতে যাবে না,
তাদের স্বামীরাও জান্নাতে যাবে না। আব্দুল করিম সাহেব বলেন কি, স্বামীরা জান্নাতে যাবে না মানে? জি হ্যাঁ, এ কথাই চূড়ান্ত। দায়ুস কখনো জান্নাতে যাবে না জানেন না? জানেন না দায়ুস কখনো জান্নাতে যাবে না? প্রমাণ নেবেন? দেখি প্রমাণ পেশ করি। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না, কখনো। আবাদান, আবাদানের অর্থ হয় কখনো। গুগলে সার্চ মারেন আলিফ বা দাল আলিফ, এই বাক্যগুলি লিখুন, অর্থগুলো অর্থটা লিখুন, দেখুন গুগলে কি দিচ্ছে অর্থ। আবাদান, আবাদানের অর্থ হয় কখনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে মদিনার মরুভূমিতে বসে বসে হাদিস বলে গেছে, আজ ওই হাদিস গ্রন্থেই পড়ে আছে। আপনার ইমাম সাহেব, আপনার হুজুর সাহেব বলা প্রয়োজন মনে করে না। যদি বলতো তাহলে হয়তো মানুষ বিড়ি পান করা ত্যাগ করত, যদি বলতো তাহলে হয়তো মানুষ গাঁজা পান করা ত্যাগ করত, যদি বলতো তাহলে হয়তো মানুষ সিগারেট খাওয়া ত্যাগ করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালাসাতুন, তিন শ্রেণীর মানুষ, লা ইয়াদখুলুনাল জান্নাত আবাদা, তারা কখনো জান্নাতে যাবে না। এক, মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না। যারা বিড়ি গুল গুটকা গাঁজা হিরোইন মদ ইয়াবা ড্রাগস গুটকা খৈনি তামাক তিরাঙ্গা এ যাবত জিনিস যারা খায় পান করে তারা জান্নাতে যাবে না, তারা জান্নাতে যাবে না। যারা গুল পান করে তারা জান্নাতে যাবে না। মুরব্বী সাহেব, কথা কঠিন হয়ে গেল? মুরব্বী সাহেব, কথা কি কঠিন হয়ে গেল? আব্দুল করিম সাহেব বলেন কি, আমি তো পাঁচ অক্তি গুল করি, আমি তো পাঁচ অক্তি গুল করি, তাহলে আমি জান্নাতে যাব না? জি না, আমি বলিনি, আল্লাহ রসুল বলেছেন। আমি বলতে যাবো কেন বলুন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা যদি আমার ব্যাপারে এমন একটা কথা বলো আর ওই কথা যদি আমার না হয় তাহলে তোমার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। আমি ভুলভাল কথা বলে জাহান্নাম কিন্তু রাজি নই, আমি মিথ্যা কথা বলে আপনাকে আপনাকে সঠিক পথ দেখে জাহান্নাম আমি কিনবো কেন? প্রমাণ যদি দেখতে চান, বক্তব্য শেষ দাঁড় করান, আমাকে দাঁড় করিয়ে বলুন, আব্দুল করিম কোথায় লেখা আছে বলুন তো, যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না? যে কোনো সময় আপনাকে নাসাই খুলে দেখিয়ে দিতে প্রস্তুত আছি, মিসকাত খুলে দেখিয়ে দিতে প্রস্তুত আছি, 24 ঘন্টা আপনার সেবায় আমি নিয়োজিত আছি। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার এক শ্রেণীর মানুষ যারা বিড়ি গুল গুটকা গাঁজা হিরোইন মদ গাঁজা খায় তারা জান্নাতে যাবে না, যারা গুল খায় তারা জান্নাতে যাবে না। মুরব্বী সাহেব আজকে গুল ত্যাগ করুন, মুরব্বী সাহেব আজকে গুল ত্যাগ করুন, মুরব্বী সাহেব আজকে গুল ত্যাগ করুন। যদি আপনি নিজেকে মানুষ মনে করেন তাহলে গুল ত্যাগ করবেন, যদি নিজেকে ওয়া মানুষ মনে করেন গুল ত্যাগ করতে পারবেন না, কথাই চূড়ান্ত। নিজেকে ওয়া মানুষের পরিচয় দিয়ে পৃথিবীর বুকে বসবাস করবেন না, কাপুরুষের পরিচয় দিয়ে পৃথিবীর বুকে বসবাস করিয়েন না, মানুষের পরিচয় দিয়ে পৃথিবীর বুকে বসবাস করিয়েন। জীবনে পরকাল লাভ হবে, পরকালে জান্নাত হবে ইনশাআল্লাহ। দুই, রাজুলাতু মিনান নিসা, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা, পুরুষের জামা প্যান্ট পরে যারা, পুরুষের গেঞ্জি জামা পরে যারা, পুরুষের টি শার্ট পরে যারা, পুরুষের জিন্স প্যান্ট পরে যারা, পুরুষের প্যান্ট জামা পরে যারা, তারা জান্নাতে যাবে না। যে সমস্ত নারী পুরুষের জামা প্যান্ট পরে তারা জান্নাতে যাবে না। মুরব্বী সাহেব আপনাকে আর একটা কথা বলি, এদিকে তাকান একটু, এদিকে তাকান, এটা মেন গেট, এটা মেন গেট, মেন গেটের সামনে। মুরব্বী সাহেব আপনাকে বলছি, আপনি বাড়ির গার্জেন যেহেতু আপনাকেই বলছি, মেন গেটের সামনে চেয়ার নিয়ে আমার মতো ঠিক এইভাবে বসে আছেন, ঠিক এইভাবে বসে আছেন, আর আপনার মেয়েটা যে এইচএসে পড়ছে কলেজে, এবার কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, এবার এইচএস দিল, ওই মেয়েটা বুকে কোনো ওড়না না নিয়ে জিন্সের প্যান্ট পরে চুলকে ছেড়ে দিয়ে ভুরু শেভ করে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে গেঞ্জি জামা পরে ছেলেদের জামা প্যান্ট পরে ছেলেদের জিন্স প্যান্ট পরে ছেলেদের গেঞ্জি জামা পরে আপনার চোখের সামনে দিয়ে দরজা দিয়ে ঢং 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 করতে 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 চলে গেল, আপনি কি নিষেধ করতে পারলেন না? আপনি কি অন্ধ? আপনি কি কাপুরুষ? আপনার কি মাথাতে মগজ নাই? যা আছে সবই গোবর, শরীরে কি রক্ত নেই? যা আছে সবই পুজ। মানুষ কি মনে করেন না? নিজেকে কি হিন্দু মনে করেন? নিজেকে কি খ্রিস্টান মনে করেন? নিজেকে কি ইহুদির বাচ্চা মনে করেন? নিজেকে কি নাসারা মনে করেন? নিজেকে ইহুদির বাচ্চা মনে করেন? নিজেকে অযোগ্য মানুষ মনে করেন? মাথাতে কি মগজ নেই? যা আছে সবই গোবর, শরীরে কি বিদ্যা বুদ্ধি নেই? মাথাতে কি বুদ্ধি নেই? যা আছে সবই গোবর নাকি?
কি যদি মগজি থাকতো তাহলে আপনার মেয়েকে মানা করলেন না কেন এই রহিমা রাস্তাঘাটে বিয়ে পড়তে নির্লজ্জ চলাচল করবি মানে ছেলে যে জামা প্যান্ট পরে রাস্তায় চলবি মানে তো দাঁত ভেঙে দেবো যা বাড়ি যা বাড়িকে জিনিস প্যান্ট খুলে আয় বোরখা পরে রাস্তাঘাটে বেরো কলেজ যেতে যদি হয় তাহলে তোকে বোরখা পরে যেতে হবে বলতে পারলেন না কেন কা পুরুষের বাচ্চা কা পুরুষ আপনি নির্লজ্জ মানুষ আপনি বেহায়া মানুষ আপনি অযোগ্য মানুষ আপনি তাই বলতে পারলেন না কই আমাদের মেয়ে জিনিস প্যান্ট পরতে পারে না কেন কই আমাদের স্ত্রীরা জিনিস প্যান্ট পরতে পারে না কেন আপনি কা পুরুষ আপনি কা পুরুষ আপনি কা পুরুষ তাই আপনার স্ত্রী নির্লজ্জ বেহায়া রাস্তায় এখন পর্যন্ত চলাচল করে এখন পর্যন্ত চলাচল করে জিনিসের প্যান্ট পরে আমার স্ত্রী চলাচল করে না আমার স্ত্রী রাস্তায় চলাচল করে না বেহায়া হয় আপনার স্ত্রী চলাচল করে অতএব জবাব আপনাকে দিতে হবে আপনার মেয়েকে জবাব দিতে হবে আপনার মেয়ে যেমন জাহান্নামে যাবে কথা চূড়ান্ত সত্য তেমন আপনাকে জাহান্নামে যেতে হবে এই কথাই চূড়ান্ত সত্য আইন 1400 বছর আগে পাস হয়েছে আইন আজকে পাস হয়নি আইন 1400 বছর আগে পাস হয়েছে আইন আজকে পাস হয়নি আইন 1400 বছর আগে পাস হয়েছে আইন আজকে পাস হয়নি বলেন কি আপনি তিনি বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে তারা জান্নাতে যাবে না তিন আর দায়ুস আল্লাযী উখিরু ফি আহলিল খাবাস বাড়িতে যে বেহায় আপনার সুযোগ দেয় সে জান্নাতে যাবে না একটা বাক্য বলার জন্য এতক্ষণ থেকে বকলাম একটা বাক্য বলার জন্য এতক্ষণ থেকে বকে যাচ্ছি একটা বাক্য বলার জন্য বললাম না যে আপনার স্ত্রী যেমন জান্নাতে যাবেন আপনি জান্নাতে যাবেন না আপনি দায়ুস বাড়িতে যে বেহায় আপনার সুযোগ সে দায়ুস সম্মানিত মা বোন আপনাকে বলতে চাচ্ছি আপনার স্বামীকে দায়ুসের পরিচয় দিতে মানা করবেন আপনি ঠিক বোরখা পরে চলাচল করবেন আপনার স্বামীও বোরখা পরে চল আপনার স্বামী আপনাকে আদেশ করবে যে এই রহিমা বাড়িতে বোরখা পরে চলাচল করতে হবে বাড়ি যখন বেরোবে যদি না করে তাহলে আপনি দায়ুস আপনার স্ত্রীও জাহান্নামে যাবে আপনি জাহান্নামে যাবেন এ কথাই চূড়ান্ত সম্মানিত দিনী ভাই সম্মানিত মা বোন ও দিনী ভাইরা আপনাদেরকে বলতে চাচ্ছি সময় যেহেতু শেষ তাই বক্তব্য না বাড়িয়ে এখান থেকে আলোচনা শেষ করছি আজকের আলোচনা শেষ হাদিস শুধু বাংলাটা বলে যাই আব্দুল ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাযী নাফসি মুহাম্মাদুন বিয়াদিহি সেই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মাদের জান রয়েছে লা তু আদ্দিল মারাতু হাক্কা রব্বিহা মহিলারা ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার হক আদায় করতে পারে না মহিলারা ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার হক আদায় করতে পারে না কতক্ষণ পর্যন্ত হাত্তা তু আদ্দিয়া হাক্কা জাওজিহা যতক্ষণ পর্যন্ত তারা তার স্বামীর হক না আদায় করে স্বামীর হক যদি আদায় করতে না পারে কোনো মহিলা তাহলে আল্লাহ তার হক আদায় করতে পারলো না আর আল্লাহ যদি হক আদায় করতে না পারে তাহলে তার থাকার জায়গা কোথায় জাহান্নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শেষের বাক্যে বলেছেন আলা নাফসাহা ওয়াহি আলা কাতাব স্বামী যদি উটের গদির উপরে বসে থাকে উটের পিঠের উপর যদি স্বামী বসে থাকে আর স্ত্রী যদি নিচে থাকে নিচে আর ওই অবস্থাতে যদি স্বামী তার স্ত্রীর সাথে মেলামেশা করতে ইচ্ছুক হয় মেলামেশা করতে চাই লাম তামনাহু স্ত্রীর কথাকে নাকচ করতে পারবে না স্ত্রীকে ওই অবস্থাতে সম্মতি দিতে হবে কথাতে বলতে হবে জি হ্যাঁ আমি আপনার সাথে মেলামেশা করতে প্রস্তুত আছি বলতে পারেন স্বামী কাকে বলে বলতে পারেন স্বামী কী জিনিস সম্মানিত মা বোন সময় নেই আপনাকে বলতে চাচ্ছি স্বামীর কথাকে অক্ষর অক্ষরে পালন করুন জান্নাত হবে ইনশাআল্লাহ স্বামীর কথাকে অক্ষর অক্ষরে পালন করুন জান্নাত হবে ইনশাআল্লাহ স্বামীর কথাকে অক্ষর অক্ষরে পালন করুন জান্নাত হবে ইনশাআল্লাহ পরিশেষে দোয়া করি হে প্রভু দয়াময় আমাদের মধ্যে যারা মা বোনের এখন পর্যন্ত তার স্বামীর কথাকে অমান্য করে চলছে মাবুদ দয়া করে তুমি তাদেরকে তার স্বামীর কথাকে মেনে চলার তৌফিক দান করে সকল বলুন আল্লাহুম আমিন পরিশেষে দোয়া করি হে প্রভু দয়াময় আমরা যারা এখন পর্যন্ত আমরা আমাদের স্ত্রীদেরকে সঠিক কন্ট্রোলে আনতে পারছি না মাবুদ দয়া করে তুমি তাদেরকে সঠিক দিন বুঝার দান করো এবং তাদের তৌফিক দান করো যেন তারা তাদের স্ত্রীদেরকে সঠিক জ্ঞান বুঝতে দেওয়ার তৌফিক দান করে সকল বলুন আল্লাহুম আমিন পরিশেষে দোয়া করি হে প্রভু দয়াময় আমাদের মধ্যে যারা এখন পর্যন্ত রাস্তাঘাটে বেহায়া হয়ে আমাদের মা বোনেরা চলাচল করেছে মাবুদ তুমি তাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করো সকল বলুন আল্লাহুম আমিন পরিশেষে দোয়া করি হে প্রভু দয়াময় আমরা যারা এখন পর্যন্ত পাঁচাক্ত সলাত আদায় করি না মাবুদ তুমি দয়া করে পাঁচাক্ত সলাত আদায় করে তৌফিক দান করো সকল বলুন আল্লাহুম আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের সমাজ এবং পরিবেশে যে সমস্ত রোগগুলো ক্যান্সারের রূপ ধারণ করে নিয়েছেন সেগুলোকে তুলে তুলে ধরে এক এক করে হাদিসকে সামনে রেখে আলোচনা করলেন আল্লাহ রাব্বুল আলামিন